হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে রয়েছে রাজীব, ওরিয়া আর আজকের ভিডিও হচ্ছে বাংলাদেশে নারী সেনাবাহিনীকে নিয়ে। নারী সেনাবাহিনী, একদম একদম, নারী যে সব পারে আমরা জানি, এখনকার যুগে অন্তত নারী সব পারে, যে রাধে মানে সে সে চুলো বাঁধে। চুলোবাদে জুতো চেলাই থেকে চণ্ডী পাঠ, মেয়েরা সব করতে পারে। তো এখানে বলছে যে ডক্টর ইউনুস প্রস্তুত করছে ভয়ানক নারী নারী বাহিনী। বাহিনী, তো বাংলাদেশের যে নারী বাহিনীগুলো আছে, মানে প্রত্যেকটা সেক্টরে হয়তো নারীরা কাজ করে, তো সেখানে আর্মিতে যে নারীরা আছে তারা কতটা ভালো করে ট্রেন ট্রেন হচ্ছে, তো সেটাই আজকের ভিডিওতে দেখবো। তো চলো, ইন্টারেস্টিং ভিডিও। অবভিয়াসলি ইন্টারেস্টিং, কারণ ট্রেনিং পারপাস ভিডিও হবে, কিংবা হ্যাঁ নারীদের কিভাবে ট্রেন হ্যাঁ, বা করানো কোন কোন সেক্টরে কিভাবে নারীরা সেনাবাহিনী। কাজ হ্যাঁ করছে সেটা দেখবো। এক্স্যাক্টলি, আর আমার খুব ভালো লাগে, মানে আমাদের খুব ভালো লাগে যখন কোনো নারীকে তার জীবনে এগিয়ে যাওয়ার কোনো গল্প বলা হয়। একদম অবভিয়াসলি, কারণ এখনকার সময় এটা খুব দরকার। ছেলে মেয়ে উভয়ই নিজে সমান সমান, কেউ একদম মানে আগে পড়ে না, একদম, দুজনেই আর সমান সমান হওয়াই উচিত। তো একদম। যাই হোক, তো চলো বেশি দেরি না করে আগে ভিডিওটা দেখি। কি আছে ভিডিওর মধ্যে সেটা দেখি। পুরুষদের পাশাপাশি শান্তিরক্ষা মিশনে কাজ করছেন বাংলাদেশের নারী সেনারাও। এর মধ্য দিয়ে কেবল লাল সবুজের মর্যাদা বৃদ্ধির পাশাপাশি বিশ্বব্যাপী প্রমাণিত হচ্ছে বাঙালি নারীদের প্রতিনিধিত্ব। ডক্টর ইউনুস তৈরি করছেন বাংলাদেশের নারী সেনাবাহিনী। বাংলাদেশের নারী সেনাবাহিনী কতটা ভয়ঙ্কর সেটা দেখতে পাবেন আজকের এই ভিডিওতে। বাংলাদেশের নারী সেনাবাহিনীকে কিভাবে ট্রেনিং দেওয়া হয়, এর পাশাপাশি পুরো পৃথিবীতে শক্তিশালী দেশগুলোর নারী সেনাবাহিনীকে কিভাবে ট্রেনিং দেওয়া হয়ে থাকে। বিশেষ করে পাকিস্তানের নারী সেনাবাহিনী এবং ইসরায়েলের নারী সেনাবাহিনী এতটা ভয়ঙ্কর কেন, তো ভিডিওটি মারাত্মক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য। বাংলাদেশের নারী সৈনিকের কথা যদি বলা হয়, তাহলে বাংলাদেশে নারী সৈনিক রয়েছে মোট 1,500 জন। নারীরা সর্বোচ্চ ব্রিগেডিয়ার জেনারেল পদ পর্যন্ত রয়েছে। এছাড়া লেফটেন্যান্ট কর্নেল পদে এবং মেজর পদে বাংলাদেশের বেশ কয়েকজন নারী অফিসার রয়েছে। তারা পুরুষ বাহিনীর মতোই কঠোর নিয়ম শৃঙ্খলা এবং ট্রেনিং এর মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমানে সেনাবাহিনীতে নারী সৈনিক রয়েছে 1,560 জন এবং বাংলাদেশ সেনাবাহিনীতে মোট নারী সদস্যের সংখ্যা 3,100 জন। আর বাংলাদেশ বিমান বাহিনীতে নারী কর্মকর্তা রয়েছে মোট 173 জন, সর্বোচ্চ উইং কমান্ডার পদে কর্মরত রয়েছেন। বাংলাদেশ নৌবাহিনীতে রয়েছে মোট 115 জন নারী কর্মকর্তা, এর পাশাপাশি 44 জন নাবিক রয়েছে। নৌবাহিনীর নারী কর্মকর্তাদের মধ্যে কমান্ডার রুবাইয়া নূর পাপি জাহাজ নির্মাণ পরিদপ্তরের উপপরিচালক পদে কর্মরত রয়েছেন। তাছাড়া বাংলাদেশের বেশ কয়েকজন নারী সৈনিক জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সম্পন্ন করেছে। বাংলাদেশের নারী সৈনিকদের ভয়ঙ্কর ট্রেনিং দেওয়া হয়ে থাকে। তাদের ট্রেনিং দেখলে পুরুষদেরও ঘাম ছুটে যাবে। নারী সৈনিকদের প্রতিদিন সবার মতো পিটি প্যারেড করতে হয় এবং বিভিন্ন গেমসে তাদের অংশগ্রহণ করতে হয়। এছাড়া সেনানিবাসের ডিউটি এবং অন্যান্য বিভিন্ন কার্যক্রমে নারী সৈনিকদের যোগ দিতে হয়। বাংলাদেশের পুরুষ সৈনিকরা যে ট্রেনিং করে থাকে প্রায় একই ধরনের ট্রেনিং তাদেরকেও দেওয়া হয়। বাংলাদেশের নারী সৈনিকরা কোনো বড় যোদ্ধার থেকে কম কিছু নয়। নারী সৈনিকদের মধ্যে কোনো শৃঙ্খলা বহির্ভূত কাজ হওয়ার সুযোগ নেই। নারী সৈনিকদের প্রতিনিয়ত ট্রেনিং এর মধ্যে থাকতে হয়। তাদের লাইফস্টাইল সাধারণ মানুষের থেকে একেবারে আলাদা। নারী সৈনিকরা বিভিন্ন খেলাধুলায় বিজেতা হয়ে তাদের পদ এবং প্রমোশন পেতে পারেন। সব মিলিয়ে বাংলাদেশের নারী সৈনিকদের ট্রেনিং দেখলে আপনার ঘাম ছুটে যাবে। বাংলাদেশের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশে নারী সৈনিক রয়েছে। চলুন বিভিন্ন দেশের নারী সৈনিকদের কিভাবে ট্রেনিং দেওয়া হয় সেটি এক নজরে দেখে আসি। চাইনিজ উইমেন্স আর্মি, পৃথিবীর সব থেকে বড় সামরিক বাহিনী রয়েছে চায়নার। তাদের সৈন্যের সংখ্যা 22,85,000। তাদের সৈনিকের 7.5% হচ্ছে নারী সৈনিক। তাদেরকে প্রথমে একটি ট্রায়াঙ্গেল পার করতে হয় যেখানে দড়ি এবং টায়ার থাকে। তাদেরকে দড়ি বেয়ে উপরের দিকে উঠতে হয়। যদি তারা দড়ি বেয়ে আস্তে আস্তে উঠতে চায় তাহলে তাদেরকে পেছন থেকে লাঠি দিয়ে বাড়ানো হয় এবং তাদেরকে প্রচুর গালি গালাজ করা হয়। এরপর শুরু হয় প্ল্যাঙ্ক ট্রেনিং। এই মেয়েগুলোর বডির উপরে বিশাল ভারী ভারী টায়ার দেওয়া হয় এবং তাদের পা মাটিতে না হয়ে জালের মধ্যে দেওয়া থাকে। এরপর তাদের লোহার উপরে পুশ আপ মারানো হয়। এই লোহার উপরে পুশ আপ মারতে গিয়ে অনেক সময় হাতের উপরে দাগ পড়ে যায়। এছাড়া তাদেরকে অনেক কঠিন কঠিন ট্রেনিং করানো হয়। এই ট্রেনিং এর মাঝে কোনো বিরতি থাকে না।
সাউথ কোরিয়ার নারীদের যে ট্রেনিং দেওয়া হয়ে থাকে তা অন্য সকল দেশের মতোই হয়ে থাকে, তবে এখানে এক্সট্রা হিসেবে যুদ্ধক্ষেত্রে বরফের মধ্যে যেন তারা খাপ খাইয়ে নিতে পারে তাই তাদের বরফ গলা পানিতে নামিয়ে রাখা হয় এবং এই পানির মধ্যে তাদের ঘন্টাখানেক থাকতে হয়। এছাড়া তাদেরকে চলন্ত হেলিকপ্টার থেকে লাফ দেওয়ার ট্রেনিং দেওয়া হয়। এছাড়া তাদেরকে তুষার ঝড়ের মধ্যে শুটিং করা শেখানো হয়। এছাড়া নারী সৈনিকদের মার্শাল আর্টও শেখানো হয়, এমনকি তাদের প্রশিক্ষণ পূরণ হওয়ার জন্য পুরুষদের সাথে মারপিটও করতে দেওয়া হয়। এছাড়া আছে মাথা ও হাত দিয়ে ইট ভাঙার প্রশিক্ষণ। ব্যথা সহ্য করার জন্য নারী সৈনিকদের একটি লোহার রডের সাথে ঝুলতে দেওয়া হয় এবং একজন ট্রেনার তাদের তলপেটে বিভিন্নভাবে আঘাত দিতে থাকে। ইসরায়েল ওয়েমেন আর্মি। পৃথিবীর ভয়ঙ্কর নারী আর্মিদের মধ্যে রয়েছে ইসরায়েলের নারী আর্মি। পৃথিবীতে ইসরায়েল একমাত্র দেশ যাদের দেশের নারীদের বাধ্যতামূলক মিলিটারি ট্রেনিং দেওয়া হয়। ইসরায়েলের নারীদের 18 বছর হলে তাদের মিলিটারি ট্রেনিং নিতে হবে। ইসরায়েলে নারীদের ট্রেনিং দেওয়ার সময় বিশেষ করে ফিজিক্যাল ফিটনেস ট্রেনিং দেওয়া হয়। যুদ্ধের পরিবেশ নিয়ন্ত্রণে রাখার জন্য তাদের কঠিন কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এই বিশেষ ট্রেনিং করানো হয়ে থাকে। এমনকি তাদের টার্গেট ট্রেনিং করানো হয়, তাদেরকে টার্গেট পয়েন্টে শুট করতে দেওয়া হয়, এমনকি তাদের আগুনে হাঁটার ট্রেনিং রয়েছে। আগুনে হাঁটার এই প্রশিক্ষণটি কয়লার উপর দিয়ে কিংবা আগুনের উপর দিয়ে সম্পন্ন করা হয়। আমেরিকান ওয়েমেন আর্মি। 1775 সালে আমেরিকার সেনাবাহিনীতে নারীদের প্রথমবারের মতো নিয়োগ দেওয়া হয়। তখন নারীরা পোশাক তৈরি, সেবিকা এবং রান্নার কাজ করত। তারপর 1948 সালে চূড়ান্তভাবে নারীরা ইউএস আর্মির স্থায়ী অংশ হয়। আমেরিকার বেশিরভাগ সামরিক পদে এখন নারীরা রয়েছে। আমেরিকার সেনাবাহিনীর 14% নারী। অন্য সকল দেশের আর্মিদের যে সকল ট্রেনিং দেওয়া হয় প্রায় সব ধরনের ট্রেনিং আমেরিকার নারী সৈনিকদের দেওয়া হয়, যেমন দড়ি বেয়ে ওপরে ওঠা, আগুনের ওপর দিয়ে হেঁটে যাওয়া, মার্শাল আর্ট ফাইটিং ট্রেনিং এবং রেস্কিউ ট্রেনিং দেওয়া হয়। আমেরিকার নারী সৈনিকরা কোনো দুঃস্বপ্নের থেকে কম কিছু নয়। পাকিস্তানি ওয়েমেন আর্মি। পাকিস্তানের নারী সৈনিকরা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে থাকে। মুসলিম দেশগুলোর মধ্যে পাকিস্তানের নারী সৈনিকদের সবথেকে বেশি উচ্চতর পদ দেওয়া হয়ে থাকে, এমনকি তারা আকাশপথের যুদ্ধেও অংশগ্রহণ করতে পারে। 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই নারীরা সামরিক বাহিনীতে অংশ নেওয়ার সুযোগ পায়। পাকিস্তানের মহিলা আর্মিদের বেশিরভাগই বন্দুক, কামান ও গোলাবারুদের ট্রেনিং দেওয়া হয়। প্রথমে তাদেরকে টার্গেট ট্রেনিং করানো হয়। নির্দিষ্ট টার্গেটে তাদের শুট করতে হয়, যার জন্য তাদেরকে মাসের পর মাস পিস্তল, রকেট, বোমা এরকম নানা ধরনের অস্ত্র ট্রেনিং দেওয়া হয়। এছাড়া তাদেরকে 7-তলা ভবন থেকে একটি দড়ির সাহায্যে নিচে নামতে শেখানো হয় এবং সেটিও কোনো সেফটি মেইনটেনেন্স ছাড়া। এছাড়া ফিজিক্যাল এক্সারসাইজ হিসেবে রয়েছে দৌড় এবং হাই জাম্প। তাদেরকে সব থেকে বেশি দড়ি বেয়ে ওপরে উঠতে হয়। নরওয়ে হান্টার ট্রুপস। এটি হচ্ছে ভয়ঙ্কর নারী সেনাবাহিনীর গ্যাং। নরওয়ের 19-27 বছর বয়সী মেয়েরা এই সেনাবাহিনীতে যোগ দিতে পারবে, কিন্তু চাইলে তো আর যোগ দেওয়া যাবে না। এই জন্য তাদের পাশ করতে হয় কঠিন পরীক্ষা। এর মধ্যে একটি পরীক্ষা হচ্ছে হেল উইক, যা সাধারণ মানুষের পক্ষে করা অসম্ভব। এই বাহিনীতে যোগ দিতে গেলে কমপক্ষে 2-3 বছর ট্রেনিং করতে হবে। প্রথমে 3 দিন ধরে শারীরিক পরীক্ষা চলে। এই সমস্ত কিছু পাশ করার পর 40% আবেদনকারী এখানেই বাদ পড়ে যায়। তাদেরকে বিশেষ ট্রেনিং এ ঘুমাতেও দেওয়া হয় না। মানসিক ও শারীরিক দিক থেকে মেয়েদেরকে সর্বোচ্চ চাপে রাখা হয়। এরপরেও যারা ট্রেনিং চালিয়ে যায় তারাই একমাত্র চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। হাইজ্যাকিং, জঙ্গি হামলা দমন ইত্যাদি ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলার ট্রেনিং তাদেরকে দেওয়া হয়। বাংলাদেশ ওয়েমেন আর্মি। বাংলাদেশের নারী সৈনিকদের মারাত্মক কঠিন ট্রেনিং দেওয়া হয়। 2002 সালের ডিসেম্বরে বাংলাদেশে সর্বপ্রথম নারীরা সেনাবাহিনীতে যোগদান করে। বর্তমান সরকার সেনাবাহিনী সহ বিমান বাহিনী এবং নৌবাহিনীতেও নারী সদস্যের সংখ্যা বৃদ্ধি করছে। বাংলাদেশের নারী সৈনিকদের অ্যাজল কোর্স করতে হয়, এমনকি তাদের অস্ত্র প্রশিক্ষণ এবং ফায়ারিং প্রশিক্ষণ দেওয়া হয়। গোসল করার জন্য তাদেরকে কেবলমাত্র 3-5 মিনিট সময় দেওয়া হয়। শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য ভারী ভারী টায়ার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে
দিতে হয়। বরফের মতো ঠান্ডা পানিতে তাদেরকে ফেলে দেওয়া হয়। এমনকি অনেক নারী সৈনিকদের হাত পা বাঁধা থাকে, এই অবস্থায় তাদের পানিতে ফেলে দেওয়া হয়। 10 থেকে 15 বার পায়ে ভর দিয়ে তাদেরকে উপরে উঠতে হয়। এছাড়াও কাটা তারের নিচ দিয়ে যাওয়া, আগুনের সার্কেল থেকে লাফ দেওয়া ইত্যাদি ভয়ঙ্কর সব ট্রেনিং রয়েছে। ইন্ডিয়ান ওয়েমেন আর্মি, প্রথমে ভারতীয় সেনাবাহিনীতে নারীদেরকে নেওয়া হতো না, কিন্তু 2019 সালে প্রথমবারের মতো ইন্ডিয়ান আর্মিতে নারীদেরকে সুযোগ দেওয়া হয়। তাদের বেসিক ট্রেনিং হিসাবে পিটি এক্সারসাইজ, দৌড়ানো এবং পুশ আপ করা রয়েছে। এরপর তাদের 10 ফুট লম্বা দড়ি বেয়ে উপরে উঠতে হয়। এরপর চিকন লম্বা রডের উপর দিয়ে তাদেরকে হেঁটে যাওয়া শেখানো হয়। তাদেরকে 7 ফুট উঁচু দেওয়াল টপকাতে হয়। এরপর তাদেরকে রাইফেলের নিশানার ট্রেনিং দেওয়া হয়। তাদেরকে নির্দিষ্ট টার্গেটে ফায়ার করতে হয়। তাদের ফিজিক্যাল ট্রেনিং শেষ হওয়ার পর তাদেরকে বাইক চালানো শেখানো হয়। এর পাশাপাশি বিভিন্ন গাড়ি চালানোর ট্রেনিং দেওয়া হয়। তাদেরকে সিমুলেশন রুমে এই সকল ট্রেনিং দেওয়া হয়। বন্ধুরা, একটি দেশ বিপদে পড়লে যেমন পুরুষ সেনাবাহিনী অবদান রাখবে, ঠিক একইভাবে নারী সৈনিকরা অবদান রাখবে। তাই নারী সৈনিকদের ভিন্ন চোখে দেখার কিছু নেই। বাংলাদেশের নারী সৈনিকরা বাংলাদেশের গর্ব। এই সকল নারী সৈনিকদের জন্য ভিডিওটিতে একটা লাইক তো দেওয়াই যায়। আর দেশকে যারা মন থেকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো কোন নারী সৈনিকদের ট্রেনিং আপনার পছন্দ হয়েছে সেটি কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সত্যিকারে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও ছিল। সব দেশের, মোটামুটি সব দেশের নারী সেনাবাহিনীকে দেখিয়েছে। হ্যাঁ, বাইরের অনেক দেশের কথা আমি জানি যে ওখানে অনেক দেশ আছে যে নারীদেরকে বেশি মানে প্রাধান্য দেওয়া হয় সৈনিক হিসেবে। মানে এটা আছে অনেক দেশের মধ্যে, আমাদের এখানে অতটা নেই, বাট ইদানিংকালে তাও হয়। মেয়ে পুলিশ তো অনেক আছে, বাট হ্যাঁ সৈন্যতে মেয়ে খুব কম থাকে, আমাদের ইন্ডিয়ার কথা বলছি। বাট হ্যাঁ, তাও এখন অনেক মেয়েরা জয়েন করছে, তাদেরকে অনেকে খাচ্ছে, তো ভালো লাগে। অবভিয়াসলি একটা ছেলে যদি তার সর্বস্ব দিয়ে দেশকে বাঁচাতে পারে তো একটা মেয়েও পারে পারে আর বাংলাদেশেও ভালো লাগলো শুনে। খুব একটা সংখ্যা না মেয়েদের, বাট হ্যাঁ ঠিক আছে যে একজন দুজন করেই না আগাবে সেটাই, একজনকে দেখে দুজন সাহস পাবে, দুজনকে দেখে তিনজন, এরকম করে হবে। ভালো একটা ভিডিও ছিল। তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে সেটা কমেন্ট বক্সে লেখো, আর তোমাদের কি মন্তব্য সেটাও লেখো কমেন্ট বক্সে, যে এই মানে এই বিষয়ে তোমাদের কি মন্তব্য একদম। আর এইরকম কোন কোন ভিডিও তোমরা দেখতে চাইছো, কি কি টপিকের উপর, সেটা কমেন্ট বক্সে লিখে দিয়ে যাও। আর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করো, আর যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। চলো এবারে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।